রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝেন মক্কার কুরাইশরা কাফেররা এই আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা আস ইবনে ওয়াইল ওয়ালিদ হ্যাঁ এই সবগুলো কাফের সর্দার যাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন এরা বারবার নবীজিকে বলতেছে মুহাম্মদ আখিরাত কিতা কবর থেকে আবার উঠাবে এটা কি কও তুমি এটা কথা নিকো এটা কি কও মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া কারে জীবন মানে তো এই দুনিয়াটাই কেউ মরবে কেউ বাঁচবে এটাই তো সব এরপরে আবার কি এটা কি এটা তো বুঝতেই যাচ্ছে না ওয়া দরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা قال من يحيي العظام وهي رميم مكر قريش সর্দার আস ইবনে ওয়াইল নবীজির কাছে একটা উটের হাড়ি পুরাতন হাড়ি উটের আইনা নবীজির সামনে এটা গুড়া গুড়া করছে কইরা এটা একবার পাউডার বানায় লেছে বানাইয়া ফু দিয়া উড়ায়া দিছে দিয়া বুচাচ্ছে মুহাম্মদ তুমি যে একটা কথা কও যে আল্লাহ সবকিছুকে পুনরায় জীবিত করবে এই হাড়িটা কই টয়া পাইবো হেতের কথা মাইনুহিল ইযামা ওয়া হিয়া রামিম এটা একবারে পাউডার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এটাকে কিভাবে পুনরায় আনবে অর্থাৎ আখিরাত পরকাল টোটাল বুঝতেছে না তারা বিষয়টাই বুঝতেছে না এটা তাদের মাথাতেই ধরতেছে না আচ্ছা এবার একটা কথা শুনেন এই লোকগুলো যেই লোকগুলো আখিরাত চিনতেছে না হাশরের ময়দান বুঝতেছে না কবর থেকে পুনরায় উঠা এই কথাটাই ভাবতেছে না বুঝতেছে না এরা এই আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা আস ওয়ালিদ এরা প্রত্যেকে সরাসরি নবীর বংশধর কথা বুঝেন নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই যে ইব্রাহিম ইসমাঈল নবীর বংশধরই হলো এবং এই বংশেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন তাহলে যাদের পূর্বপুরুষ একটা সময় নবী ছিল সরাসরি নবী এবং ছোট মোটো নবী না শ্রেষ্ঠ নবীদের একজন ছিল ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবী ছিল যাদের পূর্বপুরুষ কিন্তু দীর্ঘ সময়ের ব্যবধানে আখিরাতের চর্চা না থাকাতে আল্লাহর কথার আলোচনা না থাকাতে এদেরই একটা জেনারেশন আইসা এখন আখিরাত কি হেটেই বুঝতে আমার কথাটা বুঝছেন হ্যাঁ আপনি আপনি আমার একটা উদাহরণ বলেন তো আমি প্রায় বলি এই কথা আজকে মুসলমানের যেই যুবক ছেলেটা যার বয়স 20 বছর বা 25 বছর সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তার জীবন কাটে মুসলমান বাপ মা থাকা অবস্থায় এরকম অগণিত ছেলেদের জীবন কাটে এই মোবাইল নিয়ে উলঙ্গ ছবি নর্তকী জিনা ব্যভিচারের দৃশ্য নাচ গান ফুর্তি কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক দাঁড়াইয়া পেশাব করে আপনার এক ওয়াক্ত নামাজ পড়ে না শরীর নাপাক দিল নাপাক চোখ নাপাক কান নাপাক দিমাগ নাপাক জবান নাপাক সব নাপাক গালি ছাড়া অসভ্য আকতা কুকথা ছাড়া ভালো কোনো কথা বলে না এই অপদার্থ যখন বিয়ে করবে তার সাথে যে সন্তান আসবে সে তারে কি শিখাবে কথা বলেন না এই অপদার্থ এই হাইওয়ান এই পশু সে তার প্রজন্মকে কি শিখাবে কথা বোঝেন না তাইলে কি বোঝা গেল এরপরে দেখা যাবে এই সন্তানের হাতের সন্তান তার পরের জেনারেশন 50 বছর পরে 20 বছর পরে 30 বছর পরে কিংবা 100 বছর পরে দেখা যাবে ওই ফ্যামিলির কেউ আল্লাহ চেনেন আখিরাত চেনেন এটা বাস্তবতা বাংলাদেশের বয়স এখনো বেশি দিন না বাংলাদেশের বয়স কি 100 বছর হয়ে গেছে 71 থেকে 100 বছর তাইলে 50 এর থেকে সামান্য বাড়ছে তাইলে 52 বছর 52 বছরে একটি দেশ
এই দেশের যুবক যুবতী নারী পুরুষদের মধ্যে বেহায়াপনার বেপর্দা যদি 50 বছরের ভিতরে এই অবস্থায় আসে আগামী 50 বছর পরে কাপড় থাকবে আশা করা যায় কথা বুঝেন নাই এই মাওলানা এই মোল্লা এই মৌলভি এই মসজিদ এই মাদ্রাসা এই ওয়াজ এই মাহফিল এই বয়ান প্রতিনিয়ত সবার চেষ্টা সারা পৃথিবীর বেঈমানদের এগুলোকে সংকুচিত করা এগুলোকে কমায় দেওয়া এগুলোকে বাধাগ্রস্ত করা কারণ এই পৃথিবীর পুরাপুরি নোংরা বানাইবার জন্য যুবক যুবতীদেরকে উলঙ্গ রাস্তায় জিনা ব্যভিচারের সুযোগ করে দেওয়ার জন্য একমাত্র বাধা এই মোল্লা এবং মৌলভিগুলা এগুলোর যদি গুলি করে ব্রাশ ফায়ার করে সবগুলোকে যদি কি করে দেওয়া যাইতো হত্যা করা যাইতো শহীদ করা যাইতো তাহলে যুবক আর যুবতী রাস্তায় জিনার ব্যভিচার করতে পারত চেষ্টা চলছে প্রতিদিন রাস্তায় রাস্তায় ক্যাফে রাস্তায় রাস্তায় রেস্তোরা রাস্তায় রাস্তায় আপনার বিভিন্ন বড় বড় জায়গা নিয়া লাল নীল হলুদ বাত্তিওয়ালা বিভিন্ন পার্ক রেস্তোরা বর্তমানে গ্রামে মফস্বলে উপজেলা ইউনিয়ন পর্যায়েও হয়ে গেছে কথা বুঝেন আহ আহ হাই হাই কারো মাথা ব্যথা নাই কারো মাথা ব্যথা নাই কেউ ভাবছে না অথচ নিজের বংশ নষ্ট হয়ে যাবে নিজের আত্মপরিচয় নষ্ট হয়ে যাবে একদিন কথা বুঝছেন হ্যাঁ এজন্য আমরা অনুরোধ করছি বুঝাচ্ছি আপনি এবং আপনার পরিবার আপনি এবং আপনার চারপাশ যে যেখানে যখন থাকেন প্রথম দাবি আজকে যেহেতু কথা এটাই উঠছিল আল্লাহর নাম আল্লাহর নাম আল্লাহর নাম বারবার ঘরে পরিবারে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার জবানে আল্লাহর নাম উচ্চারিত হওয়া উচিত ইসলাম পরিচিত হওয়া উচিত ইসলাম পরিচিত হওয়া উচিত আজকের সমাজের দাবি সময়ের দাবি আমি তো স্পষ্ট বলি একটা মুসলমানের ছেলে কিংবা মেয়েকে যেই ব্যক্তি যেই ঘর যেই ফ্যামিলি তাদের একটি ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে ওরা ওই ছেলেকে बर्बाद করে দিছে সুজা কথা আরে আরে বাগের হাতে ছেড়ে দিছে আরে বাগের হাতে ছেড়ে দিছে আরে বাগ ছিড়ে খাবলে খাইয়া ফেলে কথা বুঝেন আর চুল ঠিক থাকবে না আর জামা ঠিক থাকবে না আর اخلاق ঠিক থাকবে না আর কথাবার্তা ঠিক থাকবে না কেন আল্লাহর কোরআন থেকে বঞ্চিত আল্লাহর কোরআন থেকে বঞ্চিত اخلاق শিখাবার জন্য সৎ চরিত্র এটা যেই কোন যুক্তিসঙ্গত কথা বলে অন্য কোনাঙ্গদের সব খারাপ না আমি খারাপ বলি না যেখানে যে ভালো সেখানে ওই ফ্যামিলির কারো না কারো সম্পর্ক হয় আলেমের সাথে আছে নয় দাওয়াত ও তাবলীগের সাথে আছে নয় তো কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সাথে আছে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক আছে খোঁজ নিলে দেখা যাবে এর বরকতে কিছুটা দিনদারি আছে শিকড় শিকড়ে কেউ না কেউ আছে কোনো না কোনো আল্লাহওয়ালা আছে কথা বুঝেন না